আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুলান কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রাবেয়া খাতুন। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের আজকের টপিক বা শিরোনাম হচ্ছে ইউনিট 17 এর একটি রাইম যেটার নাম রেইন রেইন। তাহলে চলো আমরা রাইমটি পড়ি। রেইন 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 গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। তোমাদের বোঝা সুবিধার জন্য আমি রাইমটির মানে বলে দিচ্ছি। রেইন রেইন গো অ্যাওয়ে মানে বৃষ্টি তুমি চলে যাও, কাম এগেইন অ্যানাদার ডে অন্য একদিন আবার এসো, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে ছোট বাচ্চারা খেলতে চায়, রেইন রেইন গো অ্যাওয়ে বৃষ্টি তুমি চলে যাও। রাইমটি ভালোভাবে বোঝার জন্য আমি এই রাইম থেকে কিছু শব্দের মানে করে দেখিয়েছি। তাহলে চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখি। রেইন মানে বৃষ্টি, কাম মানে আসা, এগেইন মানে আবার, অ্যানাদার মানে অন্য, ডে মানে দিন, লিটল মানে ছোট, প্লে মানে খেলা, গো মানে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে, চিলড্রেন মানে শিশুরা বা বাচ্চারা, ওয়ান্ট মানে চাওয়া। তো সোনামণিরা, আমি আশা করছি এই ওয়ার্ড মিনিং গুলোর মাধ্যমে তোমরা রাইমটি আরো ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে কিছু বাক্য তৈরি করতে দিয়েছি, আর আমি নিজেই এই বাক্যগুলো তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তাহলে চলো আমরা দেখি। নেক্সট সেন্টেন্স, প্লে দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে প্লে দিয়ে বাক্য হচ্ছে আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি। ডে দিয়ে বাক্য হচ্ছে দ্য ডে ইজ বিউটিফুল, দিনটি সুন্দর। লিটল দিয়ে বাক্য হচ্ছে উই আর লিটল চিলড্রেন, অর্থাৎ আমরা ছোট বাচ্চা। গো দিয়ে বাক্য হচ্ছে আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। ওয়ান্ট দিয়ে বাক্য হচ্ছে আই ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই। কাম দিয়ে বাক্য হচ্ছে কাম হেয়ার, মানে এখানে এসো। তো ছোট্ট সোনামণিরা, আমি আশা করছি তোমরা এই মেক সেন্টেন্স গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আমি আশা করছি যে তোমরা নিজেরাই এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলোর যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।